একসময় একটি সবুজ বনে অলিভার নামে একটি জ্ঞানী বুড়ো পেঁচা বাস করত অলিভার তার প্রজ্ঞা এবং দয়ার জন্য বনের সমস্ত প্রাণীদের দ্বারা সম্মানিত ছিল একদিন লিলি নামে একটি যুবক শিয়াল অলিভারের কাছে তার মুখের দিকে বিরক্তিকর চেহারা নিয়ে আসে লিলি অলিভারকে ব্যাখ্যা করেছিল যে সে কীভাবে অন্য প্রাণীদের থেকে খাবার চুরি করেছিল কারণ সে ক্ষুধার্ত ছিল এবং আর কি করবে তা জানত না অলিভার ধৈর্য ধরে শুনলেন এবং তারপর লিলির সাথে একটি গল্প শেয়ার করলেন অলিভার লিলিকে স্যামি নামের একটি কাঠবিড়ালি সম্পর্কে বলেছিলেন যে অতীতে একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিল চুরি করার পরিবর্তে স্যামি অন্যান্য প্রাণীদের কাছে সাহায্য চেয়েছিল এবং তারা সবাই তার সাথে তাদের খাবার ভাগ করে নেওয়ার জন্য একত্রিত হয়েছিল তার পরিস্থিতি সম্পর্কে সৎ হয়ে এবং সাহায্য চাওয়ার মাধ্যমে স্যামি কেবল খাবারই পায়নি বরং অন্যান্য প্রাণীদের সম্মান ও বন্ধুত্ব অর্জন করেছিল লিলি সততা এবং প্রয়োজনের সময় সাহায্য চাওয়ার গুরুত্ব উপলব্ধি করেছিলেন তিনি অলিভারকে তার জ্ঞানী কথার জন্য ধন্যবাদ জানান এবং চুরি করার জন্য অন্যান্য প্রাণীদের কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেন তার আশ্চর্যের জন্য প্রাণীরা তাকে ক্ষমা করেছিল এবং যখনই তার প্রয়োজন ছিল তাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল সেই দিন থেকে লিলি সর্বদা সৎ থাকতে এবং প্রয়োজনে অন্যদের সাহায্য চাইতে শিখেছিল তিনি বন সম্প্রদায়ের একজন মূল্যবান সদস্য হয়ে ওঠেন এবং তার গল্প অন্যান্য প্রাণীদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করেছিল